আপনার হতাশার কারণ হতে পারে কোনো কিছু মনে রাখতে পারছি না এমন একটি বাক্য। আপনি ভাবছেন, আগে তো আমার এসব সমস্যা ছিল না, এর চেয়েও কত জটিল ও দুর্বোধ্য কিছু খুব সহজেই মনে রাখতে পারতেন আপনি, কিন্তু এমনটা কেন হচ্ছে? আপনি বাইরে বের হতে যাচ্ছেন, মানি ব্যাগটা কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না, চাবিটা যে কোথায় রাখলাম ওহ প্রয়োজনের সময় কিচ্ছু খুঁজে পাই না, আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, আমি পড়া মনে রাখতে পারি না, লোকটির নাম কি জানো? এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো কম বেশি প্রত্যেকেই আমরা বলে থাকি, তবে ভুলে যাওয়ার এই সমস্যা কারো কারো ক্ষেত্রে স্বাভাবিক পর্যায়ে থাকে, তবে কারো ক্ষেত্রে সেটা একেবারে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেলেই বিপদ, এর ফলে এমনকি কেউ কেউ গুরুতর মানসিক সমস্যায় পড়ে যেতে পারেন। তাহলে এই সমস্যার সমাধান কি? জেনে নেই আমাদের স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণগুলো কি কি। স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রতিটি কারণের সাথে আপনাকে মিলিয়ে নিলে হয়তো আপনিও বুঝতে পারবেন কেন আপনি মনে রাখতে পারছেন না। আপনি যদি এই চ্যানেলে আজই প্রথম এসে থাকেন, তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আসছি ইন্ট্রোর পর। মানব শরীরের সবচেয়ে রহস্যজনক অংশটি সম্ভবত মানুষের মস্তিষ্ক। মস্তিষ্ক কিভাবে কাজ করে তা নিয়ে বিজ্ঞানীরা প্রচুর গবেষণা করেছেন, নতুন নতুন তথ্য জানার চেষ্টা করেছেন সব সময়। তবুও অনেক কিছুই অজানা রয়ে গেছে গবেষকদের কাছে, আর এজন্য মস্তিষ্ক গবেষণার সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মাত্র কয়েকটি সহজ উপায়ে আপনিও চমৎকারভাবে আপনার স্মৃতিশক্তির উন্নতি করতে পারেন। এই পর্বে আমরা জানাবো কি কি কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যেতে পারে এবং কিভাবে স্মৃতিশক্তি বাড়ানো সম্ভব। কম ঘুমের অভ্যাস আপনার স্মৃতিশক্তি দুর্বল করে দেয়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের গবেষকরা প্রমাণ করেছেন যে পর্যাপ্ত ঘুমের অভাবে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, আর ঠিক মতো না ঘুমানোর ফলে আপনি আলঝেইমারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন। স্মৃতি ভুলে যাওয়ার একটি মারাত্মক রোগ আলঝেইমার। আলঝেইমার রোগে আক্রান্ত ব্যক্তি দ্রুত সবকিছু ভুলে যায়, স্মৃতি মনে করতে পারেন না। রোগটিতে আক্রান্ত ব্যক্তি পরিচিত ব্যক্তি থেকে শুরু করে একটু আগে দেখা জিনিসের কথাও স্মরণ করতে পারেন না। সারারাত ঘুমের সময়টায় মস্তিষ্কের কোষগুলো সাধারণত ক্ষতিকারক ও বিষাক্ত পদার্থগুলোকে সরিয়ে নিতে থাকে। যদি কেউ নিয়মিত পর্যাপ্ত না ঘুমায়, এই ক্ষতিকর পদার্থগুলোই হতে পারে আপনার স্বাভাবিক জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি। সুতরাং আপনি কোনো কিছু মনে রাখতে পারেন না এর অন্যতম একটি কারণ হতে পারে পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য নিয়মিত 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। মনে রাখবেন, এর চেয়ে কম ঘুমানো মানে আপনি নিজেই নিজের ক্ষতি করে চলছেন। স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ আপনার দীর্ঘদিনের হতাশা। আপনার স্মৃতিশক্তি কমে যাওয়া, শেখার সামর্থ্য হ্রাস পাওয়া, কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে না পারা, এমনকি আপনার নিজের উপর নিয়ন্ত্রণ না থাকার কারণ হতে পারে আপনার দীর্ঘদিনের হতাশা। হতাশা শুধুমাত্র আপনার জীবনে এ কয়টি ক্ষতি করেই থেমে থাকবে না, হতাশার কারণে বা এর প্রভাবে আপনি হয়ে উঠতে পারেন প্রচণ্ড খিটখিটে মেজাজের, প্রচণ্ড সন্দেহপ্রবণ, অথবা ভয় ও দুশ্চিন্তার শিকার হওয়া, বা সবকিছু আপনার কাছে বিরক্তিকর মনে হওয়া, এমনকি এর ফলে আপনি স্থায়ীভাবে মানসিক রোগীও হয়ে যেতে পারেন। হতাশা মানুষের জীবনে আসবেই, তাই বলে একে যত বেশি প্রশ্রয় দেবেন, আঁকড়ে ধরে রাখবেন, ততই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনি। তাই যত দ্রুত সম্ভব হতাশাকে জীবন থেকে ঝেড়ে ফেলে দিন। বিশ্বাস রাখুন, আগামীতে যা হবে তার জন্য আপনি প্রস্তুত। হতাশার সৃষ্টি ভুলে অতীত থেকে আপনার সুন্দর সময়গুলোর কথা মনে করুন, ভবিষ্যতের স্বপ্ন দেখুন। পানি শূন্যতার ক্ষেত্রে স্মৃতিশক্তি সংবেদনশীল। আমাদের মস্তিষ্কের প্রায় 80% পানি, আর এ কারণে পানি শূন্যতাও হতে পারে আপনার স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ। মস্তিষ্কে যদি স্বাভাবিকের চেয়ে সামান্য পরিমাণ পানিরও ঘাটতি থাকে, তাহলে এর কারণে যে যে সমস্যায় পড়তে পারেন আপনি তা হলো কাজে মনোযোগ কমে যাওয়া, অনিদ্রা রোগে আক্রান্ত হওয়া, আর এই দুইটি একসাথে দায়ী অল্পতেই কোনো কিছু ভুলে যাওয়া, এমনকি আপনার স্নায়বিক বৈকল্য দেখা দিতে পারে এর ফলে।
পানি শূন্যতা রোধের জন্য নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। গরম বা বেশি তাপমাত্রার স্থান এড়িয়ে চলার চেষ্টা করুন। পানি শূন্যতা প্রতিরোধে ফলের জুস অত্যন্ত উপকারী। খাদ্য তালিকায় বেশি মিষ্টি জাতীয় খাবার আপনার স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয়। খাদ্য তালিকায় অতিরিক্ত মিষ্টি খাবার মস্তিষ্কের কার্যক্ষমতাকে ধীর করে দেয়, কোনো কিছু শেখার সামর্থ্যকে কমিয়ে দেয়, কাজে মনোযোগ কমায়, স্মৃতিশক্তি দুর্বল করে। এর কারণ, অতিরিক্ত মিষ্টি মস্তিষ্কের নিউরাল কানেকশনকে নষ্ট করে। তাই বিজ্ঞানীরা গুরুত্ব সহকারে বলেছেন, কারখানায় উৎপাদিত মিষ্টি যেমন সফট ড্রিঙ্কস, চাটনি বা বিশেষত বাচ্চাদের খাবার, এগুলো শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। তবে যেসব খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, যেমন বাদাম, মাছ, মাছের তেল, এরা শারীরিক বিকলাঙ্গতার প্রবণতা কমায়। তাই স্মৃতিশক্তি বাড়াতে খাদ্য তালিকায় পরিবর্তন নিয়ে আসুন, মিষ্টি জাতীয় খাবার অল্প পরিমাণে রাখুন। পড়াশোনার চর্চা স্মৃতিশক্তি বাড়ায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, নিয়মিত পড়াশোনার চর্চা স্মৃতিশক্তি বাড়ায়। কারণ নিয়মিত পড়ার চর্চা মানুষের বুদ্ধিমত্তার কোষগুলোকে নতুন নতুন উপায়ে নিয়মিত প্রশিক্ষণ দিতে থাকে। এমনকি মস্তিষ্কের যে স্থানগুলো আগে কখনো ব্যবহার হয়নি, সেই কোষগুলোকে সচল করে প্রশিক্ষণ দিতে থাকে। পড়ার সময়টাতে মানুষের মস্তিষ্কের মনোযোগ অথবা বুদ্ধিমত্তার জন্য দায়ী কোষগুলোতে রক্ত চলাচল কার্যকর হয়। তাই অবশ্যই পড়াশোনার চর্চা মানুষের স্মৃতিশক্তি বাড়ায়। তবে টিভি দেখা কিংবা কম্পিউটার গেম খেলার ক্ষেত্রে এটা কাজ করে না। তাই স্মৃতিশক্তি বাড়াতে আপনার পছন্দের মজার কিছু বই হাতে নিয়ে পড়তে শুরু করুন, নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করুন। ছবি আঁকা স্মৃতিশক্তির কার্যক্ষমতা বাড়ায়। একটি গবেষণায় দেখা গেছে যে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেলে ক্রিয়েটিভ কাজ যেমন ছবি আঁকা বা শিল্পের জন্য চিন্তামূলক কাজ মানুষের মস্তিষ্কের কোষগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে দেয়। তখন দুর্বল হয়ে যাওয়া কোষগুলো আবার সচল হয়ে উঠতে থাকে। তবে এটা সবচেয়ে বেশি কার্যকর হয় তুলনামূলকভাবে যাদের বয়স একটু বেশি তাদের জন্য, যাদের স্মৃতিশক্তি ধারণকারী কোষগুলো দুর্বল হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা 62 থেকে 70 বছর বয়সীদের ভেতর আর্টের প্রভাব কেমন এটা নিয়ে একটি পরীক্ষা করেন। অর্ধেক অংশকে ইতিহাস আর বাকি অর্ধেক অংশকে ছবি আঁকার কাজ করতে দেওয়া হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, যারা ছবি এঁকেছেন তাদের স্মৃতিশক্তি যারা ইতিহাস চর্চা করেছেন তাদের চেয়ে বেশি সাড়া দিচ্ছে। ভালোবাসা ও ঘৃণার প্রভাব। ব্রিটিশ বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, ভালোবাসা ও ঘৃণা এই দুটিই মানুষের মস্তিষ্কের একই স্থান থেকে সৃষ্টি হয়েছে। তাই এদের প্রভাবও প্রায় একই রকম। তবে মস্তিষ্কের কোষে সাড়া দেওয়ার ক্ষেত্রে পার্থক্য আছে বেশ কিছু। ঘৃণা মানুষের মধ্যে বিচার বিশ্লেষণ করার ক্ষমতাকে কমিয়ে দেয়, মানুষের স্বাভাবিক যুক্তির ক্ষেত্রে সীমাবদ্ধতায় আবদ্ধ করে দেয়। ঘৃণা স্মৃতিশক্তি কমে যাওয়ার অন্যতম একটি কারণ হতে পারে অন্যকে ঘৃণা করার প্রবণতা। আবেগপূর্ণ ভালোবাসা এবং মাতৃত্বের অনুভূতির প্রভাব একই। পারস্পরিক সম্পর্ক এবং মাতৃত্বের অনুভূতির প্রভাব মানুষের মস্তিষ্কে প্রায় কাছাকাছি, কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে কিছুটা। যেমন কামনাদীপ্ত ভালোবাসার সম্পর্ক মানুষের যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোষগুলোকে সচল করে দেয়, একই সাথে উৎকণ্ঠা বা ভয়ের অনুভূতিকে কমিয়ে দেয়। এই ধরনের ভালোবাসা মানুষের মধ্যে চঞ্চলতার সৃষ্টি করে। অন্যদিকে মাতৃত্বের ভালোবাসা স্নেহের অনুভূতি সৃষ্টিকারী কোষগুলোকে সক্রিয় করে দেয়। আর এই দুই ধরনের সম্পর্কই মানুষের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তাই সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক আপনার স্মৃতিশক্তি বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। আপনার স্মৃতিশক্তি কমে যাওয়ার জন্য উপরের 8টি সমস্যার কোনো না কোনো একটি কিংবা একাধিক সমস্যা দায়ী। স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যার সমাধানে আপনি এই টিপসগুলো মেনে চললে স্থায়ীভাবে স্মৃতিশক্তি বাড়ানো সম্ভব। তবে মনে রাখার ক্ষেত্রে দারুণ কৌশলও আছে। পরের ভিডিওতে সহজে মনে রাখার দারুণ দারুণ কিছু কৌশল আমরা নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।
আর কমেন্ট করে লিখুন আপনার সমস্যার কথা। আমরা পরবর্তী ভিডিওতে আপনার সমস্যাটি নিয়ে পরামর্শ তুলে ধরব। সফলতা কেবল আপনার জন্যই।